নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার। আরো একটা দিক চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক গ্যাংস্টারের গল্প শোনাবো যে নিজের গার্লফ্রেন্ডের জন্য মাত্র 21 বছর বয়সে অন্ধকার জগতে পা রেখেছিল। বলিউড স্টার সলমান খানকে যে খুন করার চেষ্টা করেছিল, পাঞ্জাবের জনপ্রিয় গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে যে গ্যাংস্টার রাস্তার মাঝখানে গুলি করে মেরেছিল, স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিংকে যে নিজের আইডল মনে করে, আজকের কাহিনী ভারতবর্ষের সব থেকে স্মার্ট গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইর। লরেন্স বিষ্ণোই 1992 সালের 22শে ফেব্রুয়ারি পাঞ্জাবের আবহারে জন্মগ্রহণ করে। বাবা লভেন্দর সিং একজন পুলিশ কনস্টেবল হলেও প্রায় 10 কোটি টাকার পারিবারিক সম্পত্তি ছিল। মা বাবা ভেবেছিল ছেলে বড় হয়ে তাদের মুখ উজ্জ্বল করবে, তাই ছেলের নাম রেখেছিল লরেন্স। লরেন্স কথার মানে হলো দুধের মতো সাদা। আবহারে নিজের প্রাথমিক শিক্ষা শেষ করার পর লরেন্স চণ্ডীগড়ের ডিএভি কলেজে ভর্তি হয়। এতদিন পর্যন্ত সব ঠিক ছিল। এবার লরেন্স কলেজের ছাত্র ভোটে দাঁড়িয়ে নিজের সর্বস্ব দিয়ে ভোট প্রচার করেও ভোটে হেরে যায়। ঠিক এখান থেকেই লরেন্স বিষ্ণোই থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই হওয়ার যাত্রা শুরু হয়। ভোটে হেরে যাওয়ার পর থেকেই লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে কলেজে তার বিপক্ষ দলের ছাত্রদের ঝামেলা মারপিট লেগেই থাকত। বিপক্ষ দলের ছেলেদের সঙ্গে মারপিট করার জন্য লরেন্সের নামে থানায় প্রথম এফআইআর জমা হয়। স্কুল জীবন থেকেই লরেন্সের একজন গার্লফ্রেন্ড ছিল, তারা দুজন দুজনকেই খুব ভালোবাসত। লরেন্সের গার্লফ্রেন্ডও চণ্ডীগড়ে তার সঙ্গে পড়াশোনা করতে এসেছিল। কিন্তু লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে প্রতিশোধ নেওয়ার জন্য সেই কলেজের বিপক্ষ পার্টির ছেলেরা তার গার্লফ্রেন্ডকে টার্গেট করে খুন করে দেয়। ঠিক এখান থেকেই লরেন্সের জীবনে একটি মোড় আসে। তার গার্লফ্রেন্ডের খুনের বদলা নেওয়ার জন্য সে অন্ধকার জগতে পা রাখে। এরপর লরেন্স কলেজের কিছু বন্ধুদের নিয়ে 007 নামে একটি গ্যাং তৈরি করে। বলা হয় লরেন্স শিক্ষিত ছেলেদেরই তার দলে নিত। এভাবেই ধীরে ধীরে তার দল ছোটখাটো অপরাধমূলক কাজ সংগঠিত করতে থাকে। লরেন্স বিষ্ণোই খবরে তখন আসে যখন রাজস্থানের যোধপুরে দুজন বড় ব্যবসায়ীর কাছ থেকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করে। লরেন্সের ধমকিতে একজন ব্যবসায়ী ভয় না পেয়ে পুলিশে খবর দেয় এবং লরেন্সকে পুলিশ ধরে ফেলে। কিছুদিন পর লরেন্স জেল থেকে পালালেও আবার পুলিশ তাকে ধরে ফেলে। জেলে বসেই লরেন্স তার দলকে অপারেট করত। যোধপুর জেল থেকে লরেন্সকে কিছুদিনের জন্য আজমের জেলে ট্রান্সফার করা হয়। সেখানে রাজস্থানের কুখ্যাত গ্যাংস্টার আনন্দ পালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর আনন্দ পালের দুজন শত্রুকে লরেন্সের দলের ছেলেরা গুলি করে খুন করে এবং লরেন্স বলে, আজ থেকে আনন্দ পালের শত্রু মানেই আমারও শত্রু। 2018 সালের জুন মাসে লরেন্স বলিউড সুপারস্টার সলমান খানকে খুন করার হুমকি দেয়। এই হুমকির কারণ হলো সলমান খান একবার কালো হরিণ শিকার করেছিল, যে কারণে বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ সলমান খানের নামে কেস করে। কারণ বিষ্ণোই সম্প্রদায় কালো হরিণকে দেবতা গানে পুজো করে। তাই লরেন্স মনে করে যদি সলমান খানকে খুন করতে পারে তাহলে হয়তো বিষ্ণোই সম্প্রদায় তাকে নেতা ভাবতে শুরু করবে। এছাড়া আমাদের দেশে এমন উদাহরণ তো রয়েইছে, প্রথমে ক্রাইম করো তারপর পলিটিক্স জয়েন করো। সলমান খানকে খুন করার জন্য লরেন্স তার দলে কাজ করা অপরাধী সম্পদ নায়রাকে মুম্বাইয়ে সলমান খানের বাড়ি গ্যালাক্সির চারিদিক তদারকি করতে পাঠায়। কিন্তু ঘটনাক্রমে সম্পদ নায়রাকে পুলিশ অন্য একটি মামলায় ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার করে। সলমান খানকে খুন করার জন্য সম্পূর্ণ ছক লরেন্স জেলে বসেই করেছিল। এমনকি লরেন্স বিষ্ণোই পুলিশ কাস্টডিতে সাংবাদিকদের সামনে একবার বলেছিল, আমি এখনও তো সলমান খানকে খুন করিনি, তবে একদিন অবশ্যই করব। এরপর থেকে লরেন্স বিষ্ণোই গোটা ভারতবর্ষে আতঙ্কের আরেক নাম হয়ে ওঠে। লরেন্স অপরাধমূলক কাজের জন্য সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করত। একবার পাঞ্জাবে এক কংগ্রেস নেতাকে খুন করে সোশ্যাল মিডিয়ায় তার দায় নিজের ঘাড়ে নিয়েছিল লরেন্স। এমনকি সে কিভাবে খুন করে, খুনের কত রেট নেয় সেই কথাও সোশ্যাল মিডিয়ায় বলতো। জেলে বসে জিম করার ছবিও লরেন্স সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। বলা হয়ে থাকে 150টিরও বেশি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে তার। জেলে বসেই লরেন্স অপরাধমূলক কার্যকলাপ চালায়, বিদেশি সিম থেকে ফোন করে দলের লোকজনদের সঙ্গে যোগাযোগ রাখে। প্রায় 7 বছর ধরে জেলবন্দী অবস্থাতেই লরেন্স এক বিরাট সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। তার দলে প্রায় 600 জন কাজ করে, যাদের মধ্যে 100 জন শুটার রয়েছে। তার দলে সমস্ত ইয়ং ছেলেরা কাজ করে, যার মধ্যে অনেক পুলিশ অফিসারের ছেলেও ইনভলভ। পাঞ্জাব রাজস্থান ছাড়াও লরেন্সের গ্যাং হরিয়ানা ইউপি বিহার উত্তরাখণ্ডে অপরাধমূলক কাজকর্ম করে থাকে। খুন, খুনের চেষ্টা, অপহরণ, ভয় দেখিয়ে টাকা আদায়, ভয় দেখানোর মতো 50টি কেস পাঞ্জাব এবং হরিয়ানায় লরেন্সের বিরুদ্ধে রয়েছে। লরেন্স বিষ্ণোই এখন আরও একবার খবরে, কারণ পাঞ্জাবের বিখ্যাত গায়ক ইয়াং জেনারেশনের আইডল 28 বছর বয়সী সিদ্ধু মুসেওয়ালার খুনের দায় সে নিজের ঘাড়ে নিয়েছে। 2021 সালের 8ই আগস্ট ইউথ আকালি নেতা বিক্রম সিং ওরফে বিক্কি মৃত্যু খেড়াকে মোহালিতে দিনের আলোয় খুন করা হয়। বিক্কি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই হত্যাকাণ্ডে সিদ্ধু মুসেওয়ালার ম্যানেজার সাগানপ্রীতের নাম জড়ায়। পুলিশ সাগানপ্রীতের কাছে পৌঁছানোর আগেই সে অস্ট্রেলিয়া পালিয়ে যায়। লরেন্স সন্দেহ করে সিদ্ধু মুসেওয়ালা তার ম্যানেজারকে দিয়ে বিক্কিকে খুন করাতে এবং খুন করার পর অস্ট্রেলিয়া পালিয়ে যেতে সাহায্য করেছে। শুধুমাত্র এই একটা সন্দেহের ওপর ভিত্তি করে লরেন্স তিহার জেলে বসেই পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে খুনের ছক কষে। কিন্তু লরেন্স জেলে, তাহলে খুনটা করবে কে? তখন লরেন্স বিষ্ণোই তার কলেজের বন্ধু তথা পাঞ্জাবের অন্যতম গ্যাংস্টার গোল্ডি বারারের সঙ্গে জেল থেকে যোগাযোগ করে।
গোল্ডি পাড়ার কানাডায় বসে পাঞ্জাবে তার গ্যাং চালাত। গোল্ডি তার নিজের ভাইকে খুনের ব্যাপারে সিদ্ধু মুসেওয়ালাকে সন্দেহ করত। অতএব একজন জেলে বসে এবং অন্যজন কানাডায় বসে সিদ্ধু মুসেওয়ালাকে খুনের পরিকল্পনা করে। 2022 সালের 29শে মে তাদের পাঠানো শুটাররা মোট 30টি গুলি মেরে গায়ক সিদ্ধু মুসেওয়ালাকে খুন করে। সিদ্ধু মুসেওয়ালা খুন হওয়ার পর লরেন্স বিষ্ণুই সেই খুনের দায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিল, আমি আর আমার ভাই গোল্ডিপাড়ার সিদ্ধু মুসেওয়ালাকে খুনের দায় নিচ্ছি। লোকে যা ইচ্ছে বলতে পারে, কিন্তু আমি আমার বন্ধু বিক্কি মৃত্যু খেড়ার খুনের বদলা নিয়েছি। সিদ্ধু মুসেওয়ালা ওকে খুন করাতে সাহায্য করেছিল। বর্তমানে লরেন্স বিষ্ণুই তিহার জেলের জেল নাম্বার 8 কড়া নিরাপত্তায় বন্দী রয়েছে। তো বন্ধুরা, এই হলো জেলে বসে অন্ধকার জগতের কাজ চালিয়ে যাওয়া পাঞ্জাবের নাম্বার 1 গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইর কাহিনী। কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এছাড়া এমন গল্প আরও শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।